নমস্কার বন্ধুরা, যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা তো একটা কাজ বর্তমানে করেই থাকেন, সেটা হচ্ছে আপনাদের আধার কার্ডের যে বায়োমেট্রিক তথ্য রয়েছে অর্থাৎ যে আঙ্গুলের ছাপটি দেওয়া রয়েছে আপনাদের আধার কার্ডে, সেই আঙ্গুলের ছাপ দিয়ে আপনারা টাকা তোলেন। নর্মালি কি হয়, ধরুন আপনারা এমন জায়গার বাড়ি তার সামনাসামনি ধরুন যে কোনো ব্যাংকের ব্রাঞ্চ নেই, সেক্ষেত্রে কী করতে হয়, ব্যাংকের যে গ্রাহক সেবা কেন্দ্র রয়েছে এছাড়া যে বিভিন্ন এজেন্ট রয়েছে যারা আধার কার্ড দিয়ে আঙ্গুলের ছাপ দিয়ে টাকা দেয়, সেখানে আপনাদের টাকা তুলতে হয় এবং সেখানে আপনাদের টাকা জমাও করতে হয়। তো এই সময়তে জমা করতে তো কোনো সমস্যা নেই, কিন্তু তুলতে গেলে আধার কার্ডে তখন আপনাদের আঙ্গুলের ছাপ দিতে হয়। তো আপনারা সবাই বর্তমানে জেনে গেছেন যে এই আঙ্গুলের ছাপ দিয়ে কিন্তু অনেকের অজান্তেই টাকা উঠে যাচ্ছে, সেক্ষেত্রে কীভাবে উঠছে এবং এটাকে আটকাতে গেলে আপনাদেরকে কি করতে হবে, এই নিয়ে কিন্তু একটা বড়সড় আপডেট সামনে এসেছে। তো সেই সম্পর্কে আপনাদের জানাবো এই ছোট্ট ভিডিওতে, সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। এবং একটা ছোট্ট রিকোয়েস্ট, জনস্বার্থে ভিডিওটিকে অন্তত একজনের সঙ্গে শেয়ার করবেন এবং প্রত্যেকে ফেসবুকেও ভিডিওটিকে একবার হলেও শেয়ার করে দেবেন। বন্ধুরা দেখুন, বলা রয়েছে যে একটি এই সংক্রান্ত একটি খবর খুব সম্প্রতি প্রকাশ্যে এসেছে, সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন কেলেঙ্কারি অর্থাৎ কী করে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট ক্লোন হচ্ছে। আধার কার্ডের ক্ষেত্রে এই কেলেঙ্কারির কথা শোনা যাচ্ছে। খুব সম্প্রতি একটি ব্যবসায়িক সাইটে একটি খবর প্রকাশিত হয়েছিল যেখানে এক ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট ক্লোন কেলেঙ্কারি সম্পর্কে বিস্তারিত লেখা ছিল। তো সেখানে কী লেখা ছিল, লেখা ছিল যে ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে কেলেঙ্কারির সূত্র ধরে প্রায় 57,900 টাকা তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ সেই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে তার ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করা হয়েছে এবং তার অ্যাকাউন্ট থেকে 57,900 টাকা তুলে নেওয়া হয়েছে। এবং এই খবর যবে থেকে প্রকাশ্যে এসছে তবে থেকেই তৎপর হয়েছে পুলিশ এবং প্রশাসন। ইতিমধ্যেই পুলিশ নিজেদের টিমের সূত্র ধরে টোটাল 512টি আঙ্গুলের ছাপ উদ্ধার করেছে। অর্থাৎ এই আঙ্গুলের ছাপ কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ব্যবহার মানে বানানো হয়েছে। তো সেক্ষেত্রে আরও কী বলা হয়েছে যে 2014 সালে এই ব্যাংক ভিত্তিক মডেল চালু করা হয়েছিল সাধারণ মানুষের কথা মাথায় রেখে। এক্ষেত্রে কী হচ্ছে যে অ্যাকাউন্টের বায়োমেট্রিক প্রমাণীকরণের সূত্র ধরেই লেনদেন করা হয়। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ DBT উল্লেখ পেমেন্ট সিস্টেম সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে আর এই সুবিধার মাধ্যমে তারা খুব সহজেই টাকা লেনদেন করতে পারেন। অর্থাৎ এক্ষেত্রে আপনাদের ব্যাংকের বই নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে না অথবা কোনো সমস্যা নেই, শুধুমাত্র আপনারা আধার নাম্বার গিয়ে বলবেন, আধার নাম্বার সেখানে টাইপ করবে, শুধুমাত্র আপনারা আঙ্গুলের ছাপ দেবেন, হয়ে যাবে। অর্থাৎ কোনো সমস্যা নেই এবং ঝুট ঝামেলা নেই। তো এবার রেশন কার্ড এবং ঋণের নামেও কিন্তু প্রতারণা হচ্ছে। তো একদল প্রতারক বিভিন্ন গ্রামেগঞ্জে ঘুরে বেড়ান, তারা ওই অসহায় মানুষদের রেশন কার্ড দেওয়ার নামে কিংবা ঋণ দেওয়ার নাম করে তাদের আঙ্গুলের ছাপ সংগ্রহ করেন। ব্যাপারটি ভালো করে কিন্তু বুঝবেন যে কী করে এই প্রতারণাগুলো হয়। বিভিন্ন ধরনের লোক রয়েছে যারা গ্রামে গঞ্জে ঘুরে বেড়ান এবং তারা অসহায় মানুষদের রেশন কার্ড দেওয়ার নামে অথবা তাদের ব্যাংকের ঋণ দেওয়ার নাম করে তাদের আঙ্গুলের ছাপ সংগ্রহ করেন, তাদের কষ্টে জমিয়ে রাখা যৎসামান্য পুঁজিও নিজেদের কাছে নিয়ে নেন। বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত বিষয়ে সেই অসহায় মানুষরাই হয়ে ওঠেন আরও অসহায়। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, যদি আপনাদের বাড়িতে কেউ আসে, যদি বলে যে রেশন কার্ড করে দেব কিংবা লোন দিয়ে দেব, আপনি এখানে আঙ্গুলের ছাপ দিন, তো এরকম কাজ কিন্তু ভুলেও করবেন না। তাহলে কিন্তু মনে রাখবেন যে আপনি কিন্তু প্রতারণার শিকার হচ্ছেন। শুধুমাত্র কিছু কিছু জিনিস যদি আপনারা মনে রাখেন তাহলে কিন্তু আপনাদের সাথে এত বড় প্রতারণা হবেই না। তো আরও কী বলা রয়েছে যে আধারের তথ্য সুরক্ষার জন্য আধার লক করা প্রয়োজন। সেক্ষেত্রে আপনাদের কাছে একটা ভালো অপশন রয়েছে, সেটা হচ্ছে আধার কিন্তু আপনারা লক করতে পারবেন। যেমনটি আপনারা ধরুন বাড়িতে যখন থাকেন তখন বাড়িতে তালা মারেন না, যখন কোথাও ঘুরতে যান তো তালা মেরে যান, তারপর যখন আসেন তালা খুলে দেন, সেরকমভাবে আপনারা আধার লক করতে পারবেন। যখন প্রয়োজন পড়বে আধার আনলকও করতে পারবেন। আধার লক যখন আপনার হয়ে যাবে তারপরে ওই কার্ডের সূত্র ধরে আর কেউ কোনো রকমের লেনদেন করতে পারবেন না। এক্ষেত্রে সবার প্রথমে মাই আধার বা UIDI অ্যাপের মাধ্যমে প্রথমে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এখানেই
16 নম্বরের ভার্চুয়াল আইডি জেনারেট করতে হবে। অর্থাৎ যখনই লগ ইন হয়ে গেল তখনই এখানে আপনাকে 16 নম্বরের একটা ভার্চুয়াল আইডি থাকবে, সেটাকে আপনাকে জেনারেট করতে হবে। আধারের সাথে লিংক করা ফোন নম্বরে SMS মারফত আপনারা সেটা পেয়ে যাবেন। আর এরপরে আধার লকের লিংক স্ক্রিনে চলে আসবে, সেটাকে আপনাকে চুজ করতে হবে এবং চুজ করলে পরে আধার লক হয়ে যাবে। এবার তো আপনি আধার লক করে ফেললেন, এখন আপনার টাকা তোলার প্রয়োজন। তো আপনি কী করে আনলক করবেন? তো সেটারও বুদ্ধি রয়েছে। এবার আধার লক করে ফেললে সেটিকে আপনাকে আনলক করতে হবে। তার আগে ওই যে 16 সংখ্যার ভার্চুয়াল আইডি নম্বরটি যে আপনাদের মোবাইলে এসেছিলো সেই নম্বরটি আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনি ছাড়া অন্য কেউ কিন্তু আধার লক কিংবা আনলক করতে পারবে না। ভার্চুয়াল আইডি নম্বর আধার আনলক করতে সাধারণত সাহায্য করে থাকে, অর্থাৎ সেই নম্বরটি দেবেন তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন, বন্ধুরা অন্তত একজনের সঙ্গে তো শেয়ার করবেনই করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।